দক্ষিণেশ্বরের মাহাত্ম্য এটাই যে এখানে বাস লাইন দিয়ে তোমরা আসতে পারো, ট্রেন লাইন দিয়ে আসতে পারো, গঙ্গা পেরিয়ে তোমরা আসতে পারো। এটাই দক্ষিণেশ্বরের আকর্ষণ, যে আকর্ষণের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মা ভবতারিণীকে। দক্ষিণেশ্বর বাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির, এই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কখন যাবে, কিভাবে যাবে এবং কোথায় ব্যাগ রাখবে, মোবাইল ফোন রাখবে, ডালা কিনবে, সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে থাকছে। দক্ষিণেশ্বরে রয়েছে মা ভবতারিণী, যিনি মা কালীর তৃতীয় অবতার। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, যিনি মা কালীকে স্বয়ং নিজ চোখে দেখেছিলেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের এইদিকে রয়েছে বালি হল্ট স্টেশন, এইদিকে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। অর্থাৎ বালি হল্ট যে স্টেশন আছে সেটা দিয়ে হাওড়া এবং শিয়ালদা দুদিকেই যেতে আসতে পারবে। দক্ষিণেশ্বরের মূল মন্দির দিয়ে ঢুকে বা হাতে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা, যেখানে টু হুইলার, ফোর হুইলার, সিক্স হুইলার তোমরা পার্কিং করে রাখতে পারো ঘন্টায় কিছু টাকার বিনিময়ে। এখানে রেট চার্ট দিয়ে দেওয়া হলো, দু চাকা গাড়ি ঘন্টায় 10 টাকা, 3 চাকা 15 টাকা, 4 চাকা 25 টাকা, 5 চাকা 30 টাকা, 6 চাকা 60 টাকা। অর্থাৎ এখানে 6 চাকা অবধি গাড়ি পার্কিং করে রাখা যায়। দক্ষিণেশ্বরের পার্কিং জোন, গাড়ি পার্কিং করার পরে বেরিয়েই তোমরা দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ দেবের একটা স্ট্যাচু, যেখানে লেখা আছে যত মত তত পথ। দূরে দেখা যাচ্ছে ডালা মার্কেট, এটা মন্দিরের নিজস্ব ডালা মার্কেট। পশ্চিমবঙ্গ সরকারের নাম দিয়েছে ডালা আর্কেড এই মার্কেট ডালার। ডালা মার্কেটের ভিতরের বিভিন্ন স্টল, তোমরা 8 নম্বর স্টলে যেতে পারো। 51 টাকা থেকে পুজোর ডালা সামগ্রী শুরু হয়, 51 টাকা থেকে 5000 টাকা অবধি। এটা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ভোজনালয়, ফুড প্লাজা। এখানে 5 রকমের কাউন্টার আছে, বড় বড় হোটেল বানানো, এখানে তোমরা খেতে পারো। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরের ফুড প্লাজায় খাবারের দাম অত্যন্ত বেশি, তোমরা ওখানে বসে নিশ্চিন্তে যে কোনো খাবার অর্ডার দিয়ে খেয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্ট। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ, মা কালীর অন্যতম ভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামে এই মঠটি তৈরি হয়েছে। এখানে গুরুকুল রয়েছে, এটি বিখ্যাত বাংলার রামকৃষ্ণ মঠ। বৈদিক নিয়ম কানুন উপনিষদের শিক্ষা এই মঠে দেওয়া হয়। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠ বাংলায় অন্যতম জায়গা করে নিয়েছে। এইদিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর দর্শন পেয়েছিলেন এবং মা কালীকে ভবতারিণী রূপে দেখতে পেয়েছিলেন। মা কালীকে খাবার খাইয়ে দিতেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে ফুড প্লাজার দোকানগুলো, 8 নম্বর, 5 নম্বর, 4 নম্বর স্টল রয়েছে, এর ভিতরে এসির ব্যবস্থা রয়েছে। ফুড প্লাজা, দক্ষিণেশ্বর মন্দিরের বাঁ হাতে তোমরা ব্যাগ রাখতে পারো 10 টাকা দিয়ে,
জুতো রাখতে পারো 3 টাকা দিয়ে, মোবাইল ফোন রাখতে পারো 3 টাকা দিয়ে। ব্যাগ, জুতো, মোবাইল ফোন রাখার পরে তোমরা দেবী কালীর দর্শন করতে পারো, মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো, মাকে পুজো নিবেদন করতে পারো। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে জনপ্লাবন। দক্ষিণেশ্বর এমন একটা স্থান যেখানে জনপ্লাবন অত্যন্ত বেশি, কারণ বাংলার তৃতীয় বৃহত্তম মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে লোকমাতা রানী রাসমণির এটি সৌধ, স্মৃতিসৌধ। রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এটি নহবত, সারদা মায়ের সৌধ। এটি দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ব্রহ্মচারী জ্ঞান ভাই স্মৃতিকক্ষ। দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে পুরনো বটগাছকে পুজো করা হয় শিবরূপে। দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যেকার প্রসাদ কক্ষ, যার মূল্য 100 টাকা, সকালবেলা এখান থেকে কুপন পাওয়া যায়। এদিকে রয়েছে গঙ্গার ঘাট, আর এই দিক দিয়ে লঞ্চ করে পারাপার হয়ে যাওয়া যায় ওপারে বেলুড় মঠে। বেলুড় মঠ একটা এমন একটা মঠ যে মঠে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ সেখানে সব কিছু কার্যকলাপ করেছিলেন। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, আর পাশেই আদ্যাপীঠ। আদ্যাপীঠে মা আদ্যামা, আদ্যামা অন্নের দেবী। এটাই দক্ষিণেশ্বর মন্দির। এইদিকে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দিরের এইদিকে রয়েছে বালি হল্ট স্টেশন, এইদিকে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। অর্থাৎ বালি হল্ট যে স্টেশন আছে সেটা দিয়ে হাওড়া এবং শিয়ালদা দুটি যেতে আসতে পারবে। অর্থাৎ শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুটো রাস্তা দিয়েই দক্ষিণেশ্বরে প্রবেশ করা যায়। আর দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের যে মাহাত্ম্য সেটা অত্যন্ত আকর্ষণীয়। এই হলো দক্ষিণেশ্বরের গঙ্গা। এখানে ভাগীরথী আর যমুনা এই দুই নদীর মিলনে এক আশ্চর্যময় ভঙ্গি তৈরি হয়েছে। এটা দক্ষিণেশ্বরের গঙ্গা, ওপারে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। গঙ্গার পার দিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখতে অত্যন্ত মনোরম লাগে। গঙ্গার পারের দক্ষিণেশ্বর মন্দির, আর এপারে দক্ষিণেশ্বরের ঘাট, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির, গঙ্গার ঠিক ওপারে যেখানে রামকৃষ্ণদেব ছিলেন। এপারে এই যে এটা দক্ষিণেশ্বরের ঘাট, এই ঘাট থেকে লঞ্চ পাওয়া যায়। দক্ষিণেশ্বর কালী মন্দিরের এপারে রয়েছে বেলুড় মঠ, যেটা সকাল 11টার মধ্যে এখন নিয়ম হয়েছে, যদি তোমরা না আসো তাহলে বেলুড় মঠ ঢোকা যাবে না। আজ সকাল 11টার পরে এইদিকে রয়েছে ট্রেন লাইন, এইদিকে রয়েছে বাস লাইন, এইদিকে রয়েছে গঙ্গা। অর্থাৎ 3টে জিনিসের মিলন, গঙ্গা, যমুনা, ভাগীরথীর যেন মিলন হয়। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভোগের মূল্য মাত্র 100 টাকা। সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে যদি না আসা যায় তাহলে ভোগের কুপন পাওয়া যায় না। এখানে খাওয়ার ক্যাপাসিটি রয়েছে 300 জনের। 300 জনের বেশি দক্ষিণেশ্বরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। 300 জন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তোমাদেরকে সকাল 9:30টার মধ্যে এসে ভোগের কুপন কালেক্ট করতে হবে। আর তোমরা যদি ভোগের কুপন 9:30টার মধ্যে না কালেক্ট করতে পারো তাহলে তোমরা 100 টাকার বিনিময়ে ভোগ পাবে না। দক্ষিণেশ্বরের পাশেই রয়েছে আদ্যাপীঠ কালীবাড়ি। শ্রী রামকৃষ্ণ দেবকে মা ভবতারিণী স্বপ্ন দিয়েছিলেন যে ওখানে আমার রান্নাঘর কর,
এবং ওখানে আমার পূজো কর। ওখানে মা অন্ন ভবানী রূপে অর্থাৎ আদ্যা মা রূপে প্রতিষ্ঠা পেয়েছে, সেটা আদ্যাপীঠ। আর আদ্যাপীঠের কালীবাড়ির পাশাপাশি এইদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, দুটোই অত্যন্ত নামকরা এবং জনপ্রিয় কালীবাড়ি। দক্ষিণেশ্বরের মাহাত্ম্য এটাই যে এখানে বাস লাইন দিয়ে তোমরা আসতে পারো, ট্রেন লাইন দিয়ে আসতে পারো, গঙ্গা পেরিয়ে তোমরা আসতে পারো, এটাই দক্ষিণেশ্বরের আকর্ষণ। যে আকর্ষণের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মা ভবতারিণীকে দেখবে বলে। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য ভিতরের ছবি আমি দেখাতে পারিনি। দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দির প্রাঙ্গণে বিভিন্ন বই ফটো তোমরা পেয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের ক্যালেন্ডারের দাম 75 টাকা, এটা আনন্দম লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগ। আনন্দম স্টল দক্ষিণেশ্বরের মধ্যেই এই স্টল রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে লাইন, বাইরে দিয়ে তোলা ফটো, ভিতরে প্রবেশ নিষিদ্ধ, যে কোনো রকম ফোন প্রবেশ নিষিদ্ধ। দক্ষিণেশ্বর মন্দিরের লাইন, এটা দক্ষিণেশ্বর মন্দিরের গেট, প্রধান গেট। দক্ষিণেশ্বরের পাশেই এটা বালি ব্রিজ, এখান দিয়ে ট্রেন চলাচল করে, এবং এটা গঙ্গা, ওপারে বেলুড় মঠ। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরেই রয়েছে পুণ্যবীথিকা, এখানে প্রত্যেকটা ঠাকুরের ফটো, বাইকে বাঁধার দড়ি, পিতলের জিনিস পাওয়া যায়, সারদা মায়ের এগুলো ফটো, এছাড়া জয়রামবাটি কামারপুকুরের ফটো, মা কালী দশভুজা দুর্গার ফটো, পিতলের সামগ্রী, ঘর সাজানোর জিনিস, পিতলের বালা, বাচ্চাদের সাজ সরঞ্জাম এই পুণ্যবীথিকায় পাওয়া যায়। শাখা, সিঁদুর, পলা, শিবলিঙ্গ, শ্বেতপাথর সব কিছু। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরের জনসমাগম, ভিড়, প্রচণ্ড পরিমাণে জনকোলাহল এখানে রয়েছে, পুলিশ নিরাপত্তাও রয়েছে। দক্ষিণেশ্বরে যাবে কিভাবে? শিয়ালদা থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশন, আর দক্ষিণেশ্বর স্টেশনে নামার পর একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেই ব্রিজ থেকে নামলেই দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। আর হাওড়া থেকে যদি আসা যায় তাহলে হাওড়া টু দক্ষিণেশ্বরের বাস আছে, অথবা হাওড়া থেকে বালি স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, পা ফেলার জায়গা নেই। গঙ্গার ঘাট থেকে শুরু করে মন্দির চত্বর পুরো ভিড়ে ঠাসা। আমি পর্যন্ত জুতো রাখতে ভুলে যাচ্ছি, ব্যাগ রাখতে ভুলে যাচ্ছি। এবার আমি বলি, দক্ষিণেশ্বর মন্দিরে যদি তোমরা যাও তাহলে কিরকমভাবে তোমরা সুবিধা পাবে। দক্ষিণেশ্বর মন্দিরে গেট দিয়ে ঢুকে তোমরা বাহাতে দেখতে পাবে শ্রীরামকৃষ্ণ দেব, যাকে বলা হয় শ্রীহরি নারায়ণের এক করুণ অবতার, তার মূর্তি, তার স্ট্যাচু, যেখানে লেখা যত মত তত পথ। তার ঠিক উল্টো দিকে পাবে পার্কিং, যদি তোমরা কেউ বাইক নিয়ে যাও তাহলে সেটা তোমরা পার্কিং করতে পারবে, যদি চার চাকা নিয়ে যাও তাহলে সেটাও পার্কিং করতে পারবে। চার চাকা যদি নিয়ে যাও তাহলে পার্কিং রেট 25 টাকা পার ঘন্টা, আর চার চাকার থেকে যদি একটু বড় গাড়ি হয় তাহলে 35-40 টাকা পার ঘন্টা, আর বাইকের হচ্ছে পার ঘন্টায় 10 টাকা। পার্কিং গেল, পার্কিং এর পাশেই অনেকগুলো স্টল আছে যেখানে তোমরা জুতো রাখতে পারবে, জুতো রাখা 3 টাকা, ব্যাগ রাখতে পারবে, ব্যাগ রাখা 10 টাকা,
তোমরা মোবাইল ফোন রাখতে পারবে। ব্যাগের মধ্যে যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোনের দাম ওরা ধরে নেবে। মোবাইল ফোন 3 টাকা, ব্যাগ 10 টাকা, জুতো 3 টাকা। এই গেল টোটাল টাকার গল্প। এবারে চলে আসি, দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে ভবতারিণী মা। দক্ষিণেশ্বর মন্দিরে গেলে ভবতারিণী মাকে তো তোমরা দর্শন করতে পারবে। ভবতারিণী মায়ের রূপ অবিশ্বাস্য, আমার মুখের উচ্চারণে আমি সেটা প্রকাশ করতে পারবো না, এত সুন্দর তার রূপ। দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা অনেক শিবলিঙ্গ দেখতে পারবে। ডান দিকে 4টে লাইন পড়ে, আর রবিবার বিশেষ করে হলিডেস এবং বিভিন্ন পূজা পার্বণের যে ছুটি ছাড়া থাকে সেই দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমি যেদিনকে গেছিলাম মন্দিরের লাইন চলে গেছিল বালি ব্রিজ অব্দি, মানে প্রায় 100,000 মানুষের ভিড়। আর দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এটা মাথায় রেখে তোমরা পুজো দিতে যাবে। এবার চলে আসি, তোমরা ভেতরে কি কি দেখতে পাবে ওখানে আমি কথা বলতে পারিনি, ভিড়ে ঠাসা ছিল। ভেতরে তোমরা অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাবে। তোমরা শিবলিঙ্গগুলো দেখতে পাবে, ডান দিকে বাঁদিকে সারদা মায়ের ছবি মন্দির দেখতে পাবে। এছাড়া তোমরা দেখতে পাবে শ্রীহরি নারায়ণের, রাধাকৃষ্ণের মূর্তি, তাছাড়া জগন্নাথ মহাপ্রভুর মূর্তি মন্দির। সেখানে পুরোহিতরা প্রত্যেকটা জায়গাতে পুজো করছে, অত্যন্ত সুন্দর। এবং যে দালান বাড়িটার ওপরে দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছে সেটা অপূর্ব। পুরনো যে কারুকার্য বর্তমানের সরকার সেটাকে বজায় রেখেছে সুন্দরভাবে, খালি পায়ে তোমাদেরকে যেতে হবে। এছাড়া সোজা গিয়ে বাহাতে গেলে দেখতে পাবে যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শুতেন, অর্থাৎ বিশ্রাম করতেন, যেখানে নিদ্রা যাপন করতেন সেই ঘর, সেখানে পূজা করা হয়। পুরোহিত পূজা করছেন, তার সামনেটুকু গেলেই তোমরা দেখতে পাবে এক অত্যন্ত আকর্ষণীয় জায়গা। দক্ষিণেশ্বর মন্দিরে গেলে এক অন্য অনুভূতির সঞ্চার হবে তোমাদের মনে, এক স্বর্গীয় অনুভূতি, হেভেন অনুভূতি। আমার কথায় বিশ্বাস যদি না হয় তোমরা গিয়ে দেখো দক্ষিণেশ্বর মন্দিরে, তখন তোমরা চরণ ধুলো দেবে সেখানে। যখন রামকৃষ্ণ দেবের কথা মনে পড়বে যে ঈশ্বরের অবতার এখানে ছিলেন, এখানে ঘুরে বেড়াতেন, যে তোমাদের চোখ দিয়ে জল চলে আসবে। একজন বয়স্ক মহিলা বললেন, এখানে বাবা রামকৃষ্ণ ছিলে গো, বাবা রামকৃষ্ণ ছিল, রামকৃষ্ণ গো, আমার ছেলে রামকৃষ্ণ, বাবা রামকৃষ্ণ, ভোলা রামকৃষ্ণ। রামকৃষ্ণ দেবকে অনেকে পাগল বলতেন, সেই পাগল যিনি ভগবানের অবতার ছিলেন, যাকে একসময় খেতে দেওয়া হয়নি, যাকে চরম অপমান করা হয়েছে, অনেক লোক তাকে অপমান করেছে। সেখানে গেলে তোমরা বুঝতে পারবে যে এখানে এই দক্ষিণেশ্বর মন্দিরে মা কালী স্বয়ং এসেছিলেন শ্রী রামকৃষ্ণ দেবকে মুখে ভাত খাইয়ে দিতে। রামকৃষ্ণ দেবের মুখে ভাত খাইয়ে দিচ্ছেন মা কালী, ভগবান, এই জগতের যিনি মাতা, এই জগৎকে যিনি চালাচ্ছেন, আদিশক্তি দেবী দুর্গার আরেক রূপ ভবতারিণী মা কালী, মা কালীর তৃতীয় অবতার। সেখানে গেলে তোমরা যখন মনে করবে যে এখানে মা কালী এসেছিলেন গঙ্গার পাড় দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের জন্য, মা কালী স্বয়ং আসছেন শ্রী রামকৃষ্ণের জন্য, মানে কতটা আকর্ষণীয় জায়গা। সেখানে মা কালীর চরণ পড়েছিল। সেখানেই আবার দেখতে পেলাম খুব করুণ এক ঘটনা, পুলিশের সঙ্গে মানুষের মারপিট, ভোগ খাওয়া নিয়ে মারপিট, ভোগের লাইন নিয়ে মারপিট। কলিযুগে যেরকম বলা হয়েছে মানুষে মানুষে মারপিট হবে, দাঙ্গা হবে, মন্দির চত্বর কালো ছায়ায় গ্রাস হবে, মন্দিরকে কালো ছায়া গ্রাস করবে, সেটা যেন দেখা যাচ্ছে। কিন্তু অন্য মন্দিরের তুলনায় দক্ষিণেশ্বর মন্দির অত্যন্ত পবিত্র, কারণ এখানে যে ভবতারিণী মা বিরাজ করছে, যেখানে ভবতারিণী মা বিরাজ করে
সেই চত্বরে কখনো অন্যায় দুর্নীতি ঘটতে পারে না। সে যতই দাঙ্গা হোক, যতই ঝামেলা হোক, মা তাকে রক্ষা করে, কারণ তার ছেলের বাস ছিল সেখানে। তার ছেলে এখনো দক্ষিণেশ্বরেই মাঝে মধ্যে আসে এবং বিশ্রাম করে। ভবতারিণী মা তার ছেলেকে আজও খাইয়ে দেয়, আয় গদাই এই নে খা। দক্ষিণেশ্বর মন্দির নির্মিত হয় বহু কাল আগে। সেই মন্দির নির্মাণ করে আমাদের চিরপরিচিত রানী রাসমণি। শ্রী রামকৃষ্ণ দেবকে পুরোহিত রূপে তিনি নিয়ে আসেন এই দক্ষিণেশ্বর মন্দিরে পুরোহিত করে। তিনি পুরোহিত হিসাবে সেখানে মায়ের সেবা করতে থাকে। সেই অপরূপ সুন্দর দালান বাড়ি যেখানে পায়রা আজও উঠছে, এবং প্রত্যেকটা মাটিতে যেন মা কালী আর শ্রী রামকৃষ্ণ দেবের ছোঁয়া সেখানে গেলে তোমরা দেখতে পাবে। ১৬ বছর সেখানে পুরোহিত্য করেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীশ্বর, যিনি নারায়ণের নাকি অবতার। সেখানে শারদা দেবীও এসেছিলেন। সুতরাং অবিশ্বাস্য এক জায়গা। ভোগের কথায় আসি। দক্ষিণেশ্বর মন্দিরে গেলে তোমাদের সকাল 9টা থেকে 10টার মধ্যে ভোগের কুপন কেটে নিতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করে আগে সকালবেলা পুজো দিয়ে নেবে, ভোগের কুপন কেটে নেবে। আমার মনে হয় ভোগের কুপন অনেক দালাল মারফত অন্যদিকে ছড়িয়ে যায়, কারণ ভোগের কুপন তো হাতে লেখা হয়। সেজন্য আমি দেখলাম 9টা থেকে 10টার মধ্যে গুটি কয়েক, প্রায় 15-10 জন লোককে কুপন দেওয়া হলো, তারপরে হয়তো আরো 20 জন। কিন্তু আমার আগে অর্থাৎ 1:30টার আগের ব্যাচ অটোমেটিক বুক হয়ে গেল। তার মানে অনেক দালাল মারফত অনেক দোকানে হয়তো কুপন দিয়ে দেওয়া হয়, কুপন মূল্য 100 টাকা করে, এবং সেই কুপন তোমরা কেটে ভোগ পাবে দুপুর 1:30 থেকে ভোগ দেওয়া হয়। ভোগে তোমরা পাবে স্বল্প খিচুড়ি, তারপরে পোলাও টাইপের একটা অন্ন ভোগ, তার সঙ্গে একটা তরকারি, তারপরে আসবে একটা মিষ্টি ভাত, মিষ্টি ভাতের সঙ্গে ঘুগনির তরকারি, বড় ঘুগনির তরকারি যেটাকে কাবুলি ছোলা বলে, তারপরে আসবে ডাল ভাত শুক্তো। কিন্তু ডাল ভাতটার মধ্যে এমন কিছু দেওয়া থাকে যে একটু খেলেই পেটটা ভরে যায়। তারপরে আসবে পায়েস চাটনি। এটাই টোটাল ফরম্যাট দক্ষিণেশ্বরের ভোগের। তোমরা খেতে পারো, খিচুড়িটা একটুখানি দেয় কিন্তু খেতে খুবই সুন্দর। দক্ষিণেশ্বরের ভোগ তোমরা খেয়ে দেখতে পারো, অপূর্ব বলবো, কারণ খিচুড়িটার জন্য, খিচুড়িটা মারাত্মক, পায়েসটা মারাত্মক। পায়েস একটুখানি দেবে কিন্তু খেতে গরম গরম খুব সুন্দর। ডাল ভাত যেরকম হয়, কিন্তু মিষ্টি ভাতটা খুব সুন্দর খেতে। দক্ষিণেশ্বরের খিচুড়ি ভোগ টিকিট কাটার পর খাওয়ার জন্য মারপিট অবস্থা, দাঙ্গা হাঙ্গামা, লাইন নিয়ে এত লোক, কোটি কোটি লোক, মারাত্মক। এবার তোমরা যদি চলে যাও পাশেই আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর থেকে 1 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে, সেখানে 60 টাকা মূল্য তোমরা টিকিট পেয়ে যাবে, সেখানেও বিশাল লাইন। আমি গেছিলাম ছুটির দিনে রোববার, মারাত্মক লাইন। সেখানে ভোগের মেনুটা জানা নেই। আর তাছাড়া আছে বেলুড়। একটা বিষয় বলে দেওয়া, বেলুড় গেলে সকাল 11:30টার মধ্যে তোমাদেরকে যেতে হবে, না হলে বেলুড় মঠে প্রবেশ করা যাবে না। 11:30টার পরে বেলুড় মঠ খুলবে দুপুর 3:30টার পরে, মানে 4টা নাগাদ, 4টা থেকে আবার রাত 8টা অবধি খোলা থাকে। তো তোমরা সেই হিসাব করে যাবে। আর একদিনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় ভ্রমণ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, কারণ একদিনে যদি দক্ষিণেশ্বর যাও সকালবেলা, ওইটা টোটালটা কমপ্লিট করে, আদ্যাপীঠ কমপ্লিট করে বেলুড় যেতে যেতে মোটামুটি 12টা হয়ে যাবে। আর 12টার সময় বা 11:30টার পরে বেলুড় মঠের দরজা বন্ধ হয়ে যাবে। তাই একদিনে তোমরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দেখে নিতে পারো। পরবর্তী সময় তোমরা বুকিং করতে পারো, তোমাদের যে ডেস্টিনেশন হবে সেটা বেলুড় মঠ। তাহলে তোমাদের অত্যন্ত সুবিধা হবে, একদিনে তোমরা দেখে নিলে একটা পার্ট, যেটা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ পাশাপাশি, সেখানে সারাদিন কাটিয়ে নিলে, সবকিছু দেখলে, খেলে দেলে, বাড়ি চলে এলে। পরের সপ্তাহে একটা প্ল্যানিং করলে
যখন তোমরা বেলুন মঠ দেখবে, বেলুন মঠটা সারাদিন দেখলে সেখানে ভোগ খেলে, তাহলে তোমাদের জার্নিটা কম হবে। দক্ষিণেশ্বরে এতটা পরিমাণ হাঁটতে হয়, বয়স্ক লোকেদের খুবই অসুবিধা, কারণ পুরোটাই হেঁটে দেখতে হবে। অনেক ঘোরার স্থান, ওখানে রাসমণির জায়গা আছে, ওখানে প্রসাদ কাউন্টার আছে, নতুন নতুন কমপ্লেক্স করেছে, দাম 100 টাকা করে। কিন্তু ওখানে যে খাওয়ার দোকানগুলো নতুন করেছে, ভোজনালয়, সেগুলোর দাম মন্দির কর্তৃপক্ষ থেকে নির্ধারিত করা, দাম অত্যন্ত বেশি। দুটো লুচির দাম 100 টাকা, তাও আমি খেলাম, এমন কিছু আহামরি নয়, দামটা হওয়া উচিত 40 টাকা, 60 টাকা বেশি, দামটা বেশি। ঝা চকচকে দোকান, পুজো কমিটিকে বা মন্দির কর্তৃপক্ষকেও তো মন্দিরের বিভিন্ন কাজে টাকা দান করতে হয় সেবার জন্য, সেজন্য হতে পারে মন্দিরের ভেতরে প্রত্যেকটা জিনিসের দাম। তবে অন্যান্য জায়গার তুলনায় দক্ষিণেশ্বর অনেকটা এগিয়ে। দক্ষিণেশ্বরের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো আকর্ষণীয়। হতে পারে পুলিশ ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারছে না, মারামারি লেগে যাচ্ছে, কিন্তু দক্ষিণেশ্বরে যে ব্যাপারটা অন্য জায়গায় থাকে, কালোবাজারি, সেটা অনেকটা কম, নেই বলবো না, দক্ষিণেশ্বরে কালোবাজারি রয়েছে কিন্তু অনেকটা কম। সবাই নিজের মতো খোলা মনে পুজো দিতে পারে, মাকে ডাকতে পারে, অনেকক্ষণ ভেতরে থাকতে পারে, বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখতে পারে, শিবলিঙ্গগুলো দেখতে পারে, জগন্নাথকে যতক্ষণ খুশি ততক্ষণ দর্শন করতে পারে। তবে শীতকালে যাওয়াটাই ভালো, কারণ খোলা জায়গা তো, প্রচণ্ড রোদের তাপ, এই শীতকালে তোমরা যদি একটু 11টার পরে যাও তাহলে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে, মারাত্মক গরম শীতকালেও। আর দক্ষিণেশ্বর বেস্ট, ভবতারিণী মা বেস্ট, রূপে গুণে কাজে সব দিক থেকে মা ভবতারিণীর কোনো তুলনা হয় না। তাই তোমরা সবাই বলো জয় মা ভবতারিণী, জয় জগন্নাথ মহাপ্রভুর জয়, জয় শ্রীরাম কৃষ্ণ পরমহংস দেবের জয়।